يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون الله <applause> تعالى যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজও সলাতুল জুমা আদায় করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন তাই তার প্রশংসা করি আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর দরুদ সালাম শান্তি বর্ষণ হোক আল্লাহ আমিন সম্মানিত মুসল্লিগণ আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব কোরআনের মর্যাদা কোরআনের ফজিলত নিয়ে কোরআন পাঠকারী কোরআনের প্রতি আমলকারী কোরআন কোরআনের তাবলিক প্রচার প্রসার করা তাদের কি ফজিলত এ নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব কোরআন এটা আ শব্দ থেকে উৎপত্তি হয়েছে কোরআন শব্দের অর্থ হল পঠিত কিতাব যে কিতাবকে বার বার পাঠ করা হয় কোরআনের আরও অর্থ আছে এটাই প্রসিদ্ধ যে কোরআন হল পঠিত কিতাব অর্থাৎ মাকরু এর অর্থ কোরআনের শরী পরিভাষায় বলা হয় আল কোরআন মুনাজ্জুম মিনাল মুনাজ্জালুম মিনাল্লাহ কোরআন আল্লাহ তালার তরফ থেকে অবতারিত একটি কিতাব আল্লাহ তালার পক্ষ থেকে অবতরণ হয়েছে আল্লাহ তালা বলেছেন তানাজ্জালুল্লাহ তানাজ্জালুল কিতাব তাহলুল কিতাব মিনাল্লাহ আল্লাহ তালার তরফ থেকে অবতারিত এটি একটি কিতাব এই কিতাবের হক আদায় যারা করে তারাই হচ্ছে প্রকৃত বিশ্বাসী ফকাদাই বলতে এই কিতাবকে যারা পড়ে বুঝে আমল করে তারা হচ্ছে প্রকৃত বিশ্বাসী আল্লাহতালা সুরা বাকারার একশো একুশ নম্বর আয়াতে বলেছেন আল্লা দিন আনা হুমুল কিতাবা নাহু হাক্কা তিলাওয়াত যাদেরকে কিতাব দান করা হয়েছে এবং যথাযথভাবে বুঝে এই কোরআন এই কিতাব তেলাওয়াত করে পড়ে উলাইকা হুমুল মিনুন উলাইকা ইউ মিনুন তারাই হচ্ছে প্রকৃত মমিন তারাই প্রকৃত মমিন যারা তেলাবাদ করে বুঝে পড়ে অমাইয়াকফুর বিহ এবং যারা এটাকে ওয়াসিকার করে ফাউলাইকা কাহমুল খসিরুন তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত অন্য জায়গায় আছে ফাউলাইকা কাহমুল জালিমুন তারা হচ্ছে জালিম অন্য জায়গায় আল্লাহ বলেছেন অমাইয়াকফুর বিহ মিনাল আহজাবি ফান্না রহ যারা এটাকে অস্বীকার করবে তাদের ঠিকানা হলো জাহান্নাম অতএব এ কোরআন তেলাওয়াত করতে হবে বুঝতে হবে এবং আমল করতে হবে রসুল বলেছেন আল কোরআল হজ্জাতুল্লাখ ওয়া আলাইক কোরআন হল দলিল লাখ তোমার পক্ষে ও আলাইক এবং তোমার বিপক্ষে কোরআন একদিন পক্ষে কথা বলবে অথবা বিপক্ষে কথা বলবে কোরআনের প্রতি যদি কেউ আমল করে তাহলে পক্ষে কথা বলবে আর কোন প্রতি আমল না করলে বিপক্ষে কথা বলবে রাসূল বলেছেন যে এই কোরআনের মাধ্যমে কোরআনের দ্বারাই আল্লাহতালা জনগোষ্ঠীকে উত্থান ঘটান মর্যাদা বাড়িয়ে দেন আর এই কোরআনের মাধ্যমে কোরআনের দ্বারা আল্লাহ তালা জনগোষ্ঠীকে জনগোষ্ঠীর পতন ঘটান নিচে নামিয়ে দেন এই কোরআনের মাধ্যমে আমরা ইতিহাস যদি দেখি একদম রসুলের জামানা থেকে নিয়ে যুগে যুগে তার আগে যে কিতাবগুলো আছে তারা যারা ধারণ করেছিল সেগুলো তো আছেই কিন্তু আমাদের রসুলের জামানা থেকে নিয়ে আমরা দেখব যে যারাই কোরআনকে ধারণ করেছে কোরআন পড়েছে পাঠ করেছে তার প্রতি আমল করেছে তাদের মর্যাদা আছে অবশ্যই আছে আর অন্যান্য জ্ঞান বা ইলিম যারা পড়েছে তাদের মর্যাদাও আছে কিন্তু যদি তার সাথে কোরআন না থাকে তাহলে তাদের কিছুই মর্যাদা নাই শুধু এটা হয়েছে যে দুনিয়াতে কিছু ইনকাম উপার্জন এটা হয়েছে অবশ্যই কোরআনকে বুঝতে গেলে অন্যান্য ভাষাভাষী দরকার তো যাই হোক আমি ওইদিকে যাচ্ছি না তো আমাদের ইতিহাস দেখবেন এখনও বর্তমান সময়ে যারা কোরআন পড়ছে কোরআনের বিস্তার তাবলিক করছে যেমন উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ বলা যায় ডক্টর জাকির নায়েক তাছাড়া আমাদের মানে বাংলার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আরও অন্যান্য আসাদুল্লাহ গালিব মতিউর রহমান মাদানি তার ছেলেরা সব হাফেজ এবং আলিম পরিশ্রম লাগে এই পড়া করতে গিয়ে তো কোরআনের অনেক ফজিলত আছে আমি কিছু হাদিস আপনাদের সম্মুখে ফজিলত সম্পর্কে পেশ করব কোরআনের ফজিলত সম্পর্কে রসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু উমামা থেকে বর্ণিত বোখারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস আটশো চার নম্বর হাদিস যে ইকরাউল কোরআন ফাইনাহাম কিয়ামা শফি আনিয়া হাবি যে তোমরা কোরআন পড়ো কোরআন তেলাবাত করো এটা পুরো কোরআনের কথা বলা হয়েছে যে তোমরা পুরো কোরআন তেলাবাত করো পড়ো ইয়াতিয়মাল কিয়ামা কিয়ামতের দিন এই কোরআন সুপারিশ হয়ে আসবে অর্থাৎ কোরআন সুপারিশ করবে যারা পাঠ করবে তাদের সপক্ষে এই কোরআন সুপারিশ করবে তাহলে এই কোরআন সুপারিশ করবে এটা আমরা স্পষ্ট হলাম অন্য হাদিসে রাসুল বলেছেন যে আন সিবনি সামান রাজি আল্লাহ তালানহ থেকে বর্ণিত এটি মুসলিম শরীফের হাদিস আটশো পাঁচ নম্বর হাদিস যে রাসুল বলেন যে কোরআনকে এবং এই কোরআনের প্রতি যারা দুনিয়াতে আমল করেছে তাদেরকে পেশ করা হবে আল্লাহ তালার সামনে নিয়ে আসা হবে এরপরে কোরআন তখন সুপারিশ করবে আর আগে হাদিসে বলা হলো গোটা কোরআন তোমরা পড়ো এখানে শুধু দুটি সোরা সুপারিশ করবে দুটি সুরা সুরা বাকারা সুরা আলিমরান আগে আগে থাকবে আগে আগে থাকবে চলতে থাকবে এবং সুপারিশ করবে যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা না করা হবে জান্নাতে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই কোরআন সুরা বাকারা এবং সুরা আলিমরান সুপারিশ করতেই থাকবে এটা হলো সুরা বাকারা সুরা রানের ফজিলত এরপরে কোরআনের ফজিলত সম্পর্কে রসুল্লাহ আরো বলেছেন যে আন আয়েশিয়া তালা আনহ কল কলা রসুল্লা আল্লাজি উল কোরআন যে কোরআন তেলাওয়াত করে ওয়াহুয়া মাহিরুন এবং কোরআন তেলাবত করতে মাহির অর্থাৎ ভালো হাফেজ পাক্কা হাফেজ শুদ্ধ ভাবে পড়তে পারে রাসুল বলছেন মাল কের বারারা এ সমস্ত ব্যক্তিরা সম্মানিত পুণ্যবান ফেরেশতাদের সঙ্গে হবে তারা সম্মানিত পুণ্যবান নেকবান ফেরেশতাদের সাথে তারা সঙ্গী হবে ওয়াল্লাজি অকরাউল কোরআন আর যারা কোরআন তেলাবাত করে এবং আটকে আটকে পড়ে কষ্ট করে পড়ে পড়তে তাদের কষ্ট হয় তাদের জন্য দুটি স্বভাব দুটি নেকি একটা হলো কোরআন তেলাবাত করা করার জন্য আর একটা হলো কষ্টের কারণে কষ্ট করে তেলাবাত করছে এই জন্য তাহলে তাহলে কি যারা কোরআন ভালো পড়তে পারে তাদের কি একটি স্বভাব হবে না আগে বলা হলো যে তারা সম্মানিত এবং পূর্ণবান ফেরেস্তাদের সঙ্গে থাকবে তাদের তো নেকি প্রচুর হবে অগণিত হবে নাকি কিন্তু এখানে যারা তেলাবাত করতে পারে না তাদের মাত্র দুটি নেকি অর্থাৎ কষ্ট করে পড়ছে এবং তারা তেলাবাত করছে জন্য অতএব আমাদের কোরআন তেলাবাত করা উচিত এ হাদিসটি বোখারো শরিফের হাছে বোখারো শরীফের পাঁচ পাঁচ হাজার সাতাশ নম্বর হাদিস এবং বোখারি শরীফের পাঁচ হাজার কুড়ি নম্বর হাদিসে রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে আনাবি মুসা আশারি রাজি আল্লাহ তালানহ থেকে বর্ণিত তিনি কিছু উদাহরণ দিলেন যে ওই মমিনের উদাহরণ দৃষ্টান্ত যেই মমিন কোরআন তেলাবাত করে ওই মমিনের উদাহরণও হল কমলা লেবুর মতো কমলা লেবুর মতো তার মানে সা তার ঘেরানো ভালো উত্তম এবং তার স্বাদ উত্তম তার স্বাদও ভালো এবং তার গন্ধ সুগন্ধ ভালো তারপরে বললেন যে ওই ব্যক্তি ওই মমিনের উদাহরণ যে যে মমিন কোরআন তেলাবাত করে না তার উদাহরণ হলো খেজুরের মতো খেজুর যার মধ্যে কোনো ঘ্রাণ নেই কোনো সুগন্ধ নেই কিন্তু খেতে মজা তার মজা হ্যাঁ মিষ্ট মিষ্টি তার মজা তারপরে বললেন রসুল যে ওই ব্যক্তির উদাহরণ ওই মুনাফিকের উদাহরণ যেই মুনাফিক কোরআন তেলেবাত করে তার উদাহরণ হল যে সুগন্ধময় তুলসী গাছের মধ্য সুগন্ধময় তুলসী গাছ যার মধ্যে ঘেরান আছে কিন্তু তার মজাটা হলো তিক্ত তিত মুনাফিক মুনাফিকের কথা বলা হলো এখানে মুনাফিক বলতে গিয়ে একটা কথা বলে দিই যে মুনাফিকের বিষয়ে ইনশাল্লাহ আলোচনা হবে যে মুনাফিক অনেক রকম আছে বড়ো ছোটো ইসলাম থেকে বের করে দিবে এমন নেফাক বা ইসলাম থেকে বের করবে না এমন নেফাক পাওয়া যায় তো যাই হোক মুনাফিক বলতে গেলে আমরা এটাই বুঝি যে ও আল্লাহকে ভালোবাসে মুনাফিক আল্লাহকে ভালোবাসে কিন্তু সেভাবে কাজ করে না মুখে কোরআন ভালোবাসে কিন্তু কোরআন তেলাবাদ করে না নামাজকে ভালোবাসে কিন্তু নামাজ সঠিকভাবে পড়ে না হয় সময় মতো পড়ে না আর না হয় অলস পড়ে এগুলো হলো আমলগত মুনাফিক এরকম নেফাক থাকলে সে ইসলাম থেকে বের হবে না যাই হোক আর মুনাফিক যে কোরআন তেলাবাত করে না সেই মুনাফিকের উদাহরণ হলো মাকাল ফল মাকাল ফল দেখেছেন যে মাকাল ফল যার মানে সুগন্ধ নাই ঘেরান নেই এবং তার মজাও নেই মাকাল ফল দেখতে ভালো লাল ধরনের ফল যার কোনো ঘেরানো নেই এবং মজাও নেই এই মাকাল ফলের মতো এই হাদিসটি আছে বোখারি শরীফের পাঁচ হাজার কুড়ি নম্বর হাদিস এরপরে রসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছেন অন্য এক হাদিসে আবদুল্লাহ বিন উমার থেকে বর্ণিত আছে বোখারি শরীফের পাঁচ হাজার পঁচিশ নম্বর হাদিস যে রসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যে হিংসা করা যাবে না হিংসা নিষেধ এখানে হিংসা বলতে লা হাসাদা ইল্লা ফিসনাতাইন এখানে হিংসা বলতে বোঝানো হয়েছে গিপ্তাহ রশ্ক যাকে বলা হয় ঈর্ষা যে হিংসা একটা আলাদা জিনিস ঈর্ষা একটা আলাদা জিনিস ঈর্ষা সব কিছু বিষয়েও করা যায় যে তার ক্ষতি চাই না কিন্তু আমি তার উন্নতি চাই তার থেকে আমি উন্নত হতে চাই যে সে পারছে আমি কেন পারবো না এটা হলো গিপ্তাহ উর্দুতে বলা হয় গিপ্তা রশ্ক যাই হোক এটা করা যায় এটা করা জরুরি দুটো জিনিসে ইল্লা তাইন দুটো জিনিসে করা জরুরি একটা হলো আল্লাহ তালা যাকে কোরআন মুখস্থ করার শক্তি দিয়েছেন কোরআন হেবস করার শক্তি দিয়েছেন তৌফিক দিয়েছেন এবং সে রাত ও দিন কোরআন তেলাবাত করে তার প্রতি আমল করে তার মতো হওয়ার জন্য চেষ্টা করা যে আমি তার থেকে বেশি যেন হতে পারি এবং দ্বিতীয় ব্যক্তি হলো সেই ব্যক্তি যাকে আল্লাহ তালা মাল দিয়েছেন এবং সে মাল নিয়ে রাতো দিন খরচ করে আল্লাহ তালা অনেককে মাল দেয় কিন্তু খরচ করার তৌফিক হয় না মাল থাকে কোরআন থাকে কোরআন তেল করার তৌফিক হয় না আমাদের সে সময় আমরা পাই না বা হয় না তো মাল থাকবে এবং খরচ করারও তৌফিক দান করেছে রাত দিন তো এর মতো হওয়ার জন্য আল্লাহ তালা আল্লাহ রসুল বলেছেন যে তোমরা চেষ্টা করো প্রয়োজন হলে হিংসা করো হিংসাতে আগিয়ে যাও যে আমি তার থেকে উন্নতি হব এটা নয় যে তার আমি ক্ষতি করব ক্ষতি না করে রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে কোরআনকে ধরে রাখতে হবে কোরআনকে ধরে রাখতে হবে কোরআনের উদাহরণ দিলেন যে কোরআন হলো উটের মতো বাধা উটের মতো কোরআন অলা ব্যক্তি যে কোরআন পাঠ করে তার উদাহরণ হল বাধা উটের মতো যদি উঠকে বেঁধে রাখা হয় তাহলে থাকবে আর না বাঁধলে চলে যাবে কোথায় চলে যাবে ঠিক থাকবে না তো ঠিক কোরআন এরকম আপনি উপলব্ধি করেছেন যে কোরআন যদি তেলাওয়াত করে তাহলে কোরআন থাকবে না হলে কিছুই থাকবে না তার প্রতি আমলও থাকবে না তার স্বভাব চরিত্র ভালো হবে না তো এই জন্য কোরআনকে ধরে রাখতে হলে লেগে থাকতে হবে এবং কোরআন বেশি বেশি তেলাবাদ করতে হবে রসুল সাল্লা সাল্লাম এবার আমি কিছু কোরআনের ফজিলত সম্পর্কে বলি আরও যে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে কোরআন তোমরা বাড়িতে পড়বে বাড়িকে কবর বানাবে না আমরা অনেকেই বাড়িকে কবর বানিয়ে নিই কবর বানাতে নিষেধ করেছেন কারণ কবরে কবরে যেমন কোরআন তেলাবাদ করা হয় না সলাৎ আদায় করা হয় না ঠিক ওই রকমভাবে তোমরা বাড়িকে করিও না বাড়িতে কোরআন তেলাবাদ করো সলাৎ আদায় করো তারপরে রসুল সাল্লা সাল্লাম বললেন যে বাড়িতে সুরা বাকারা তেলাবাদ করা হয় সেই বাড়ি থেকে শয়তান পলায়ন করে শয়তান থাকে না শয়তান থাকতেই পারে না সে বাড়িতে সুরা বাকারা সম্পর্কে আল্লাহর রসুল বলেছেন যে সুরা বাকারা হলো রহমত বরকত অতএব যে ব্যক্তি সুরা বাকারাকে পাঠ করলো ধরল গ্রহণ করলো সে রহমত বরকতকে সে গ্রহণ করলো আর যে সুরা বাকারাকে ছেড়ে দিল পাঠ করল না তা সে রহমতকে বরকতকে পরিত্যাগ করলো এবং তার উপর অনুতাপ হবে তার উপর অভিশাপ হবে হাসরাত হবে তার উপর অতএব এই রহমত বরকত এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে সুরা বাকারাকে সুরা বাকারা যদি তেলাবাদ সম্পূর্ণ না করা হয় তাহলে শুধু সুরা বাকারার দুটি আয়াতের ব্যাপারে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সুরা বাকারার শেষ দুটি আয়াত আমার রসুল উনজিলা থেকে নিয়ে শেষ দুটি আয়াত যে কোনো ব্যক্তি যদি এই দুটি আয়াত তেলাবাত করে তাহলে তার জন্য যথেষ্ট হবে দুনিয়াতে এবং আখেরাতে দুনিয়াতেও যথেষ্ট মানে এই দুটি আয়াত তেলাওয়াত করার পরে কেউ যদি কিছু চায় অবশ্যই পাবে এবং এ দুটি যথেষ্ট হবে দুনিয়াতে আখেরাতে মানে আখেরাতে তার জন্য তার সপক্ষে দলিল হবে এবং ও তো আগেই বলা হলো যে কোরআন হয়তো আপনার সপক্ষে দলিল আল কোরআন লাখ আপনার সপক্ষে দলিল আর না হয় আপনার বিপক্ষে দলিল অতএব কোরআন দলিল হবে শুধু তাই নয় এই যে সুরা আপনার ফাতেহা সুরা ফাতেহা সম্পর্কে বলা হয়েছে রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে সুরা ফাতেহা কেউ যদি তেলাবাত করে তেলাওয়াত করার পরে কেউ যদি কিছু চাই যদি কিছু চাই অবশ্যই তাকে দেওয়া হবে সে পাবে তাহলে আমরা সুরা ফাতেহা তেলাবাত করার পরে আল্লাহ তালার রহমত আল্লাহ তালাকে সে মাফিরাত ক্ষমা আমরা আমাদের পিতামাতার মাতার ভালো আমাদের সন্তানের ভালো আরও কিছু আমরা চাইব এই সুরা ফাতেহা এর পরে ইনশাল্লাহ এবং সুরা ফাতে তো হল রসুল সাল্লাম সুরা তাবারকাল্লাহন মুলক সুরা মুলুক সম্পর্কে রসুল সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি সুরা মুলুক পাঠ করে তাহলে কেয়ামতের দিন এই সুরা মুলুক মানে ঝগড়া করতে থাকবে তার রবের সাথে ঝগড়া করতেই থাকবে করতে থাকবে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত সুরামুলক ঝগড়া করতে থাকবে হাদিস অতএব সুরামুলক পাঠ করা দরকার শুধু তাই নয় মুলুক কেউ যদি রাত্রিতে পাঠ করে এবং পাঠ করে সয় তাহলে কবরের যে একটা আজাব আছে যেটা সহজে মাফ হবে না কবরের আজাব সহজে মাফ হয় না কয়েকটা কারণ ছাড়া তার মধ্যে এটি একটি কারণ যে সুরামুলুক কেউ যদি পড়ে তেলাওয়াত করে ঘুমায় তাহলে তার কবরে আজাব মাফ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা সুরা মুলুক প্রত্যেক রাত্রিতে পড়তে পারি এবং কোরআন শিখতে পারি এইরকমভাবে সুরা এখলাসের ফজিলত আছে রসুলসাল্লা সাল্লাম একদিন বললেন বোখার সফর হাদিস সাহাবা একরামকে বললেন যে তোমরা প্রত্যেক রাত্রিতে কোরআন তিন ভাগের এক ভাগ তিলাবাত করবে পাঠ করবে তখন সাহাবা ক্রাম বললেন এটা তো আমরা সক্ষম হব না পারব না তো রসুল সাল্লাম বললেন তাহলে তোমরা ওই সুরা এখলা স্কুল হল্লাহ আহাদ এটা যদি একবার পাঠ করো তাহলে তিন ভাগের এক ভাগ কোরআন পাঠ করার মতন তোমরা নেকি পাবে আর যদি তিনবার পাঠ করা হয় তাহলে কোরআন খতমের নেকি পাওয়া যাবে এখানে আল্লাহ রসুল সাল্লাম কসম খেয়েছেন হাদিসে প্রথম বাক্য আছে যে তিনি বললেন যে ওই জাতের কসম ওই সত্তার কসম যার হাতে আমার জান রয়েছে যে যদি সুরা এখলাস কেউ তেলাবাত করে একবার তাহলে হ্যাঁ তিন ভাগের এক ভাগ তার পড়ার মতো সমতুল্য সে পাবে কোরআন সুরা এখলাসের ব্যাপারে সহি হাদিস আরও বলা হয়েছে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি এই কোরআন সুরা এখলাস বার পাঠ করে দিনে দশবার পাঠ করে এবং দশবার শেষ পর্যন্ত যদি পাঠ করে পুলহ্লাহ আহাদ থেকে নিয়ে সুরা একদম আহাদ পর্যন্ত যদি বার কেউ যদি পাঠ করে তাহলে ওই তার জন্য বানাল্লাহু কাসরান ফিল জান্না তার জন্য একটা জান্নাতে বালাখানা তৈরি করা হবে তার জন্য একটা জান্নাতে বালাখানা তৈরি করা হবে অতএব আমাদেরকে এই ফজিলতগুলো থেকে আমরা কেন বিরত থাকবো আরও অনেক ফজিলত আছে আমি আরেক দু একটা হাদিস বলে ছেড়ে দেবো ইনশাআল্লাহ বারাহিন আজিব থেকে বর্ণিত আছে যে রসুল সাল্লাম এক ব্যক্তি মানে এক ব্যক্তি কোরআন কাহাফ তেলাপাত করছিল সুরা কাহাফ তেলাপাত করছিল আর তার নিকটে একটি ঘোড়া দুটি রশি দিয়ে দড়ি দিয়ে বাধা ছিল তো তারপরে মেঘ তাকে ঢেকে ফেললো ওই ব্যক্তিকে মেঘ ঢেকে ফেললো এমনকি মেঘটি আস্তে আস্তে তার নিকটবর্তী হতে লাগলো তা দেখে ওই ঘোড়াটি লাফাতে লাগলো চমকাতে লাগলো রসুল সাল্লা সাল্লামকে সকালবেলায় এই ঘটনা বলা হলো তিনি বললেন এটা ছিল তিলকা সাকিনা এটা ছিল প্রশান্তি এটা ছিল সাকিনা যেটা নাজিল হচ্ছিল এটা ছিল সাকিনা যেটা নাজিল হচ্ছিল অতএব আমাদের এখনও যদি আমরা কোরআন তেলাবাদ করি তাহলে এই সাকিনা আমাদের প্রতি অবশ্যই নাজিল হবে অন্যান্য আমি আমরা অন্যান্য বিষয় শিখবো পড়ব এটা দরকার এবং অন্যান্য বিষয় পড়তে গিয়ে যদি কোরআনের বুঝতে উপকার হয় তাহলে সেটা আরও দরকার অন্যান্য বিষয় পড়া কিন্তু যদি অন্যান্য বিষয় পড়তে গিয়ে বেমুখ হয়ে যায় কোরআন হাদিস থেকে ইসলাম থেকে তাহলে জেনে রাখুন তাহলে আমরা জানি যে এই যে ষাট বছরের জীবন আমরা এটা হয়তো কিছুটা পেলাম কিন্তু আখেরাতে কিছু পাবো না এটা নিশ্চিত কোরআনের প্রতি এতটা বিশ্বাস করতে হবে কোরআন যেমন তেমন বিষয় নয় কোনার কোরআনের জন্য আল্লাহ তালা অনেক মানুষকে উঁচু করেছেন এবং কোরআনের জন্য অনেক মানুষকে নিচে নামিয়ে দিয়েছেন কোরআনের ব্যাপারে আরো আরও বলা হয়েছে যে রসুল সাল্লা সাল্লাম বলেছেন আবু সাঈদ হুদিরাজি আল্লাহ তাল আহ থেকে বর্ণিত কোন কোনো যদি ব্যক্তি একটা অক্ষর পড়ে কোরআনের তাহলে এক নেকি পাবে অর্থাৎ এক নেকি দশ নেকি করে বাড়িয়ে দেওয়া হবে তাহলে দশ দিয়ে কি করে পাবে একটা অক্ষরে রসুল বললেন যে আলিফ লাম লা আকুল মিম হারফুন আমি বলছি না আলিফ লাম মিম ওয়াল ওয়ালাকিন আলিফুন হারফুন লাম আমি বলছি যে আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর এবং মিম একটা অক্ষর অতএব কোরআনের প্রত্যেকটি অক্ষরে দশ দশ করে নাকি পাবে কোরআন শেষ পর্যন্ত আমি এটাই বলি যে কোরআন এটা এমন একটি কিতাব যেটা আমাদেরকে দেওয়া হয়েছে কোরআনের জন্য আমাদের রসুলকে মানে শ্রেষ্ঠ রসুল বলা হয়েছে এই শুধু কোরআনের জন্য এই কোরআনের জন্য আমাদের মোহাম্মাদি উম্মাদ উম্মাদি মোহাম্মাদি উম মোহাম্মদের উম্মাদকে অর্থাৎ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মদ বলা হয়েছে শুধু এই কোরআনের জন্য এই কোরআন এমন একটি কিতাব যে কোরআনের জন্যই মানে রমাজান মাসে রমাজান মাসের মর্যাদা বেড়ে গেছে শুধু তাই নয় রমাদান মাসের যে একটি রাত্রি আছে লাইলাতুল কাদার শুধু কোরআনের জন্যই তার মর্যাদা হয়েছে অতএব আমরা কোরআনকে কেন ছেড়ে দেব যারা কোরআনের ধারক বাহক আমি বলবো ইনশাল্লাহ আগামী সপ্তাহে যে কোরআন যারা ধাওক ধারক বাহক ছিলেন তারা কত পরিশ্রম করেছিলেন একদম সাহাবি থেকে নিয়ে এখন আজ পর্যন্ত এবং তাদের ইতিহাস আছে বড় বড় তাই বলে এটা নয় যে আপনার আমার ইতিহাস আছে যে আমরা কোনোরকম শিক্ষা অর্জন করছি তে আমরা নিজে নিজেই বিবি বাল বাচ্চা নিয়ে রকম চলছি না আমাদের উদ্দেশ্য হল যে এই শিক্ষা দিয়েও যেন আমরা কোরআনকে উচ্চ উপরে রাখতে পারি কোরআনের বিস্তার ঘটাতে পারি তবেই এই শিক্ষাটা একদিন আমরা যে শিক্ষাগুলো করি এটা এবাদতে গণ্য হবে এবং এই শিক্ষা দিয়েও কোরআনকে ওপরে উঠানো হয় যেমন এখন বর্তমান উদাহরণ হল ডক্টর জাকির নায়েক আল্লাহতালা তাকে তার উপর রহমত নাজিল করুন আমিন পরিশেষে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব যে হে আল্লাহ যেন আমাদেরকে এই কোরআনকে আঁকড়ে ধরার এবং কোরআনের প্রতি আমল করা এবং কোরআন যে একটি সত্য কিতাব এবং এই কিতাবের মাধ্যমে আমরা একদিন জান্নাত পাব কোরআন আমাদের জন্য দলিল হবে আল্লাহ তুমি আমাদের এই কোরআনকে বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করুন আমিন